সন্ধ্যা প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএ প্রতিদিনের নিয়মিত আয়োজন ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজনে সাথে আছি আমি বরাবরের মতোই অর্চি রহমান থাকবো পুরোটা সময় জুড়ে আর প্রতিদিনের মতো আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নতুন একজন অতিথি দর্শক আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ওয়াহেদ আজিজুর রহমান গ্রুপ সিইও নাভানা গ্রুপ শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ওয়ালমার্ট গল্প আজকের আয়োজনে আপনাকে শুভেচ্ছা এবং দর্শকের শুভেচ্ছা এবং অনেকটা সময় ধরে আমরা দেখা যায় এরকম সফল মানুষের সামনে যখন বসি তাদের জীবনের গল্পগুলো শুনতে কিন্তু আমরা অনেক পছন্দ করি এবং আমরা চাই দর্শকরা যেন সেই গল্পগুলো জানতে পারে তো যেহেতু আপনি নাভানা গ্রুপের সাথে আছেন আপনি যখন জয়েন করেছিলেন সিও হিসাবে সেই সময়কার লক্ষ্য কি ছিল আপনার বা টার্গেট গোল কি ছিল আমি খুব রিসেন্টলি ডাবানাতে জয়েন করেছি ফেব্রুয়ারি মাসে এবং একটা চ্যালেঞ্জ নিয়েই ডাবানাতে জয়েন আমরা নাবানাকে ঘুরে দাঁড়িয়ে নতুন করে নামাকে নিয়ে আসার জন্য নাবানা আপনারা জানেন বাংলাদেশে একটা অন্যতম ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং এই ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আরও উন্নততর নিয়ে যাওয়া একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড নিয়ে যাওয়াই আমার লক্ষ্য এবং চ্যালেঞ্জ আচ্ছা কি কি বিষয়কে আপনি আসলে প্রাধান্য দিচ্ছেন এই মুহূর্তে আমার প্রথম প্রাধান্য হলো মানব সম্পদ মানব সম্পদ উন্নয়ন একটা যে কোনো একটা প্রতিষ্ঠানকে গ্লোবালি নিয়ে যেতে হলে যে জিনিসটা দরকার তিনটা জিনিস খুবই ইম্পর্ট্যান্ট একটা হলো গিয়ে মানব সম্পদ উন্নয়ন সেকেন্ডটা হলো টেকনোলজি আমরা যেটা ইউজ করি এবং থার্ডটা হলো যেভাবে আমরা কাজ করি এই তিনটার সমন্বয়ই যখন হবে খুব ভালো মানব সম্পদ যেমন ভালো টেকনোলজি নিয়ে ভালো প্রসেসের মাধ্যমে কাজ করবে তখনই একটা উন্নত একটা কোম্পানিতে পরিবেশে আমরা যেতে পারবো এবং গ্লোবাল স্ট্যান্ডার্ডে যেতে পারবো এবং এই যে করোনাকালীন সময়টাতে আমরা গত বছর থেকে এখন পর্যন্ত একেবারেই নতুন একটা পরিস্থিতিতে আছি সবাই আমরা কোপ আপ করার চেষ্টা করছি অ্যাডপ্ট করার ট্রাই করছি তো সেক্ষেত্রে আসলে এই সময়টাতে নাভানা গ্রুপ কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে আপনার কি মনে হয় প্রথমত নাভানা একটি আমাদের মেইন ব্যবসাটা হলো দেশে সো যখনই করোনাকালীন সময় আসলো লকডাউন হলো আমাদের ব্যবসা কিন্তু রাতারাতি বন্ধ করে দিতে হয়েছে সো এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ অ্যাজ অপোজ টু যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড যারা ছিল তাদের মার্কেট খোলা ছিল এক্সপোর্ট করতে পেরেছে আমরা যারা বাংলাদেশেই ব্যবসা করি আমাদের যেমন ধরেন একটা বড় ব্যবসা হলো গিয়ে গাড়ি বিক্রি করি তো এটার সাথে আমরা সেই পঞ্চাশ বছর ধরে আমরা আছি বাস বিক্রি করি আমাদের রিয়েল স্টেট আছে তো এইসব জিনিসে যখন এই রকম প্যান্ডামিক কারণে হয় তখন কিন্তু মানুষজন অটোমেটিকলি এই ব্যবসা এই যে ক্রয় করাটা বন্ধ করে দেয় কারণ ভবিষ্যৎ অনিশ্চিত সো আমাদের বিশাল একটা ধাক্কা খেতে হয়েছে কিন্তু তারপরেও নাবানা তার নিজের প্রতি তার কোম্পানির কর্মচারী যারা আছেন তাদের প্রতি এবং বৃহত্তর বাংলাদেশের জনগণ দায়বদ্ধ রেখে আমরা কিন্তু আমাদের কাজ চালিয়ে গিয়েছি আমরা আমাদের ব্যবসা বন্ধ ছিল কিন্তু আমরা আমাদের কার্যক্রম বন্ধ রাখি আপনারা জানবেন যে এই এই করোনাকালীন সময়ে আমরা আমাদের যারা আমাদের সাথে কাজ করেন আমরা কাজ করুক না করুক আমরা দেখাশোনা করেছি আইসোলেশন সেন্টার করেছে আমাদের মানুষদের জন্য এবং এছাড়াও প্রায় চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলায় আমরা কিন্তু প্রচুর ইকুইপমেন্টস দিয়েছি প্রধানমন্ত্রীর আহ্বানে দিয়ে যাচ্ছি যেমন অক্সিজেন সিলিন্ডার ছিল আরও ইকুইপমেন্ট মেডিকেল ইকুইপমেন্ট ছিল এছাড়া আমরা একটা চট্টগ্রামে আমাদের ফ্যাক্টরিতে একটা ফিল্ড হসপিটাল তৈরি করেছিলাম এবং আমরা এখনও করে যাচ্ছি এর বাইরে যেমন যারা পুলিশ সেনাবাহিনী বিভিন্ন যারা জরুরি কাজে নিয়োজিত ছিলেন তাদের সহযোগিতা এসেছে। ইভেন আমরা মাস্ক পর্যন্ত দিয়েছি ফ্রি মাস্ক দিয়েছি হাসপাতালে ঢাকার ডিএনসিসি যে হাসপাতাল সেখানেও আমরা সহযোগিতা করেছি এবং রোজার মাসে যখন মেয়র সাহেব বললেন যে ওদের কিছু খাবার নাই কিছু নেই কোনো ইয়ে নাই আমরা এগিয়ে এসে সেটার ব্যবস্থা করেছি সো আমরা এটা নিয়ে অবশ্যই গর্বিত বাট আমরা মনে এটা আমাদের দায়বদ্ধতার থেকে জি জি এই করোনাকালীন সময়টা তো আসলে সবাই যখন নতুন কিছুর মুখোমুখি হচ্ছে এবং আমরা কিন্তু অনেক বেশি অনলাইনের উপর নির্ভর করেছি সেই সময়টাতে তখন না গ্রুপের সার্ভিসগুলো কেমন ছিল অনলাইনে কী কী সার্ভিস তারা প্রোভাইড করেছে আমাদের অনলাইনের একটাই সার্ভিস প্রোভাইড করার মতো ছিল সেটাগুলো আমাদের একটা গ্লোরিয়া জিনিস বলে একটা রেস্টুরেন্ট হচ্ছে সেটা আমরা খোলে রেখেছিলাম অনলাইনে আহ বাকিগুলা খোলা রাখা সম্ভব না গাড়ি কিনতে কেউ আসবে না অনলাইনে বা ফ্ল্যাট বাই অন্যান্য জিনিসে তবে আমাদের কার্যক্রম আমরা অনলাইনে চালিয়েছি আমরা অফিস করেছি ওয়ার্ক ফ্রম হোম জুমে মিটিং করেছি কার্যক্রম চালিয়ে গিয়েছি ব্যাংকের সাথে মিটিং করেছি সো অনলাইনে ওই সাইটটা হয়েছে বাট বিক্রয়ের দিক দিয়ে আমাদের গ্লোরিয়া জিন্স ছাড়া অন্যান্য যেসব প্রোডাক্ট আছে সেটা অনলাইনে অ্যাকচুয়ালি বিক্রি করা সম্ভব না এই মুহূর্তে বাংলাদেশ সরকারের সাথে আমাদের বেশ কিছু প্রজেক্টে আমরা কনস্ট্রাকশনে আছি সো আমরা কাজ চালিয়ে গিয়েছি এবং সেই বিষয়ে আরো শুনবো তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে বিরতিটা নিয়ে আসছি দর্শক সময় হয়ে গেল ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্প কথা থেকে ছোট্ট একটা বিরতি নেবার ফিরে আসছি এক্ষুনি অতিথির কাছে কোথাও যাবেন না আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্পকথার আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ওয়াহেদ আজিজুর রহমান গ্রুপ সিইও ই নাভানা গ্রুপ যে বিষয় বা কর্মকাণ্ডগুলো নিয়ে শুনছিলাম যে তাহলে নতুন বছরে কি নতুন কিছুর অপেক্ষা বা প্রত্যাশা আমরা করতে পারি নাওয়ানা গ্রুপ থেকে প্রথমে আমাদের এখন হলো কনসোলিটেশন পার্ট যেহেতু একটা মহামারীর দিক মধ্যে দিয়ে যাচ্ছে আমাদের বর্তমান যে ব্যবসা আছে সেই ব্যবসাটাকেই আরও উন্নত করা যায় কিভাবে। আমরা কিভাবে ভোক্তাকে আরও ভালো সার্ভিস দিতে পারি এবং কিভাবে ভোক্তার এই যে পরিস্থিতির মাঝখান দিয়ে যাচ্ছে সবার মধ্যে একটা ইকোনমিক ক্রাইসিস ছিল আনসার্টেন্টি ছিল সেটার মধ্যে দিয়ে কিভাবে তাদেরকে উত্তরণ করা যায় সেই সব বিষয় নিয়েই আমরা বেশি কাজ করছি এবং কিভাবে ক্রয় ক্ষমতার মধ্যে রেখে তাদেরকে এই সার্ভিসগুলো দিতে পারি আমি সেটা নিয়ে কাজ আমাদের প্রচুর ফ্ল্যাট আমরা তৈরি করি আমাদের একটা পরিকল্পনা আছে মিডম মধ্যমেয়াদির মধ্যে যে অ্যাফোর্ডেবল হাউজিং পিপলের জন্য হাউজিং কারণ এখন পর্যন্ত যে রিয়েলস্টেট ব্যবসা দেখা যায় এটা খুব আপার ক্লাস যারা খুবই ব্যয়বহুল জিনিস সো কীভাবে নিম্ন মধ্যবিত্ত করা সেটাই আমরা চিন্তা করছি এবং একটা বড় প্রজেক্ট করার চিন্তা করছে ক্ষেত্রে যদি বিদেশি ইনভেস্টমেন্টের আমাদের কথাবার্তা হচ্ছে যদি আসে সেটা আরও ভালো বাংলাদেশে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট হবে এবং একটা সুন্দর জীবন যেন দিতে পারে মানুষজনকে একটা ফ্যামিলি যেন একটা সুন্দর বাসায় থাকতে পারে ভালো পরিবেশে থাকতে পারে নাভানা গ্রুপ এখন যে যে সেক্টরে কাজ করছে সেগুলো নিয়ে যদি একটু জানতে চাই অনেকগুলো সেক্টর নিয়ে কাজ হচ্ছে এটা কি আরো এক্সপ্যান্ড করার সম্ভাবনা আছে সেই পরিকল্পনা কি আছে কিনা বা বর্তমান সেক্টরগুলো কি কি আমাদের বর্তমানে যদি চারটা ভাগে করি প্রথম ভাগটা হলো কি অটোমোটিভ বিজনেস যেখানে টয়োটা আছে হিনো আছে সেকেন্ড হলো গিয়ে রিয়েল স্টেট অ্যান্ড কনস্ট্রাকশানে আছে থার্ড হলো এনার্জি সেক্টরে যেখানে আমার সিএনজি আছে এলপিজি আছে এই ধরনের ব্যবসা আছে এবং ফোর্থ হলো গিয়ে ছোটোখাটো অনেক ব্যবসা আছে যেমন আমাদের রিটেলে আছে গ্লোরিয়া জিন্স এই ধরনের কোম্পানিগুলো সো এই চারটার মধ্যে অটোমোটিভে আমরা অবশ্যই আরও ব্যাপ্তি ঘটাতে চাই কোনো একদিন ইনশাল্লাহ আমরা গাড়ি বানাতে চাই বাংলাদেশে বাংলাদেশ সরকার অলরেডি একটা পলিসি পেপার করেছেন অটোমোটিভ ইন্ডাস্ট্রির জন্য এবং আমরাও খুব উৎসাহিত এইটার কারণে কারণ একদিন বাংলাদেশ যেন এই রিজনের অটোমোটিভ ইন্ডাস্ট্রির হাব হয় তবে সেটা এত তাড়াতাড়ি হবে না যেটা একটা বড়ো ইনভেস্টমেন্টের ব্যাপার আরও অনেক উৎসাহী কোম্পানি আসছে আমরা কারণে যে। বা কনস্ট্রাকশন আর আছে কারণ এখন পর্যন্ত আমি যেটা বললাম যেটা খুব বেশি উচ্চবিত্তের একটা ফ্ল্যাট ধরা ছোঁয়ার বাইরে এটাকে মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ততে কিভাবে আনা যায় রেন্ট থ্রু ওনারশিপ কেউ ভাড়া দিবে পনেরো বছর তারপরে এই ফ্ল্যাটের ওনার হতে পারে এরকম কনসেপ্ট নিয়ে কাজ করতে হয় আমাদেরকে একটা গার্মেন্টস একটা শ্রমিকের যেন একটা ফ্ল্যাটের ওনার হতে পারে সেই ইচ্ছা আমাদের আছে হ্যাঁ ওরকম কাজ কেন্দ্র সেটার জন্য যেটা হয় করতে হয় আর বাংলাদেশে জমির দাম এত বেশি সেখানে প্রাইভেট পাবলিক পার্টনারশিপ হলেই সবচেয়ে ভালো হয় আর এছাড়া আমাদের এনার্জি সেক্টরে আমরা নতুন নতুন জিনিস আনার চিন্তা করছি আমরা পাইপ প্লাস্টিক বিভিন্ন জিনিস বানাই তো করার চিন্তা ভাবনা করছে এবং এই সব সেক্টরগুলোতেই ফরওয়ার্ড লিঙ্কিং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ কীভাবে করা যায় ওই সব ইন্ডাস্ট্রি কিভাবে করা যায় সত্যি তাই একটা প্রতিষ্ঠান যখন এরকম সফলভাবে দীর্ঘদিন ধরে কাজ করছে সেখানে সবারই সম্মিলিত প্রচেষ্টা থাকে তাহলেই আসলে সফল হয়ে ওঠে সেক্ষেত্রে যদি আপনার অন্যান্য কাজের দিকে একটু যেতে চাই যে নাভার্নার সাথে যুক্ত হওয়ার আগে আপনার কি কখনো এরকম পরিকল্পনা ছিল বা বিশেষ কোনো চিন্তা ভাবনা ছিল যে কোন সেক্টরে কাজ করা যায় বাংলাদেশের কোন সেক্টরে কাজ করতে পারলে আপনার মন মতে আপনি কাজ করতে পারবেন আমি সবসময় মনে করেছি যে জবটা একটা চ্যালেঞ্জ আচ্ছা এবং এটা আমাকে চ্যালেঞ্জটাই আমাকে উৎসাহিত করে সেক্টরটা ইম্পর্ট্যান্ট ছিল না আমার জন্য সো আমি বাংলাদেশে চাকরি যখন শুরু করি তার আগে আমি বিদেশে পড়াশোনা করেছিলাম আমি ইউকে থেকে পাশ করার পরে বাংলাদেশের আমি চার্টার অ্যাকাউন্টেন্সি সো এখন তো ইউকে থেকে পাস করা ইউকেতে আমি চার বছর কাজ করেছি তারপরে দেশে আসার পরে প্রথমে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো সেটাতে কাজ করেছি দীর্ঘদিন প্রায় নয় বছর এবং আমি অনেক কিছু শিখেছি কাজের মাধ্যমেই শিখেছি তারপরে মাল্টি যারা কাজ করে তারা সবসময় লোকাল কোম্পানিতে আসতে চায় না সো আই টুক এ চ্যালেঞ্জ সেই দুই ছয় সালে রহিমা ফরোজ গ্রুপের অ্যাজ এ গ্রুপ সি সি এফ ও হিসেবে জয়েন করি সেখান থেকে আবার মাল্টি ন্যাশনাল ব্যাগ ব্যান্ড ব্যানকাইজার কোর্টস আবার লোকাল কোম্পানি ভিয়ালা ট্যাক্সে ছিলাম তারপর কিছুদিনের জন্য আমি দেশের বাইরে চলে যাই আবার এই প্যান্ডামিক শুরু হওয়ার ঠিক পরপরই আমি দেশে আসি এবং নামানার সাথে যুক্ত হই প্রথমে এজ এ নন এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে তারপরে সিইও হিসেবে দায়িত্ব নেই এবং সেই গল্পগুলো আরো বাকি আছে শোনা শুনবো তবে ছোট্ট একটি বিরতি সময় হয়ে গেছে বিরতিটা নিয়ে আসি দর্শক সময় হয়ে গেল ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্প কথা থেকে ছোট্ট একটা বিরতি নেবার ফিরে আসছি আবার ওই খুনি আছে আমাদের সাথেই থাকবেন দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম ওয়ালমার্ট ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্প আজকের আয়োজনের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন ওয়াহেদ আজিজুর রহমান গ্রুপ সিইও নাভানা গ্রুপ যে বিষয়টা নিয়ে আমি আমার মাথায় এলো আপনি যখন বলছেন যে দেশের বাহিরে আপনি পড়ালেখা করেছেন আপনি চাইলে তো দেশের বাইরেও থেকে যেতে পারতেন সেখানে কাজ করতে পারতেন কিন্তু দেশে আসার ভাবনাটা কেন তখন মনে হলো বা দেশে এসে কেন কাজ শুরু করলেন খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন আমি যখন উনিশশো সাতানব্বই সালে পড়াশোনা শেষ করে দেশে আসতে যাচ্ছে তখন আমাকে লন্ডনে সবাই তুমি দেশে যাচ্ছ কেন কেউ আসতে চায় না এবং তুমি কি তোমার মাথা কি ঠিক আছে তুমি দেশে যাচ্ছ এবং উনিশশো সাতানব্বই সাল আজকের বাংলাদেশ আর উনিশশো সালে বাংলাদেশ এক ছিল না বাট আমার মনের মধ্যে সবসময় ছিল যে আমি ওয়াজ ভেরি পজিটিভ অ্যাওয়ার্ড বাংলাদেশ হ্যাঁ বাংলাদেশের এই চেঞ্জ হবে এই নিয়ে আমার সবসময় একটা পজিটিভ ধারণা ছিল আমি সবসময় মনে করতাম যদি আমি না যাই আমরা যদি না যাই হ্যাঁ তাহলে দেশের উন্নতি হবে কেমন করে আমরা ইউনিট লিডারশিপ ইন অল লেভেল হ্যাঁ প্রাইভেট সেক্টর মাল্টারন্যাশনালস ব্যবসায়ী সব জায়গায় দরকার সো ওই ধারণা থেকে আমি সবসময় বলেছি আমি পড়াশোনাও করতে গিয়েছি শিখবো আমার যাওয়ার আগের থেকে ইয়ে যে আমি শিখবো কিন্তু শিখে আমি দেশে আসবো সো নাইনটি সেভেনে আমি দেশে ফেরত আসি ফেরত এসে আমার আমি বলবো আমি ভেরি লাকি টু জয়েন ভেরি বিগ মাল্টি কোম্পানি লাইক টু ব্যাক এবং আমরা যখন সেখানে কাজ করি তো সেটার নাম ছিল বিটিসি বাংলাদেশ অনেকে বলতো বাংলাদেশ ট্রেনিং সেন্টার হ্যাঁ তো আমাদেরকে প্রচুর আমি ওইখানের মধ্যে কাজের কারণে দেশে বিদেশে অনেক ট্রেনিং আমাদের সুযোগ হয়েছে আর আমাকে গড়তে সুবিধা হয়েছে আমি আজকে এখানে আমি যেখানে আছি এই জায়গায় আসার পিছনে এটা একটা বিশাল বড় কারণ এই জন্য আমি প্রথমেই যে জিনিসটা বলেছিলাম মানব সম্পদ উন্নয়ন ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর ওই কারণে দেশে এসে যখন আমার জন্য আমি লাকি বলবো যে আমি ভালো কোম্পানিতে জয়েন করেছি ভালো একটা কেরিয়ার পেয়েছি ওইটার থেকে আমাকে বিল করতে সুবিধা হয়েছে কিন্তু প্রথম থেকে আমি সবসময় দেশে আসার জন্য উদ্গীব ছিলাম এর মাঝখানে বিদেশে কিছুদিন ছিলাম আবার আমি দেশে চলে এসেছি এবং আমি এখন তো অত্যন্ত আশাবাদী যে বাংলাদেশ ইজ এন রাইট ট্র্যাক আমরা মধ্যমায় দেশে গিয়েছি এবং আমাদের জীবনদশায় হয়তো আমরা দেখে যাব যে বাংলাদেশ উন্নত বিশ্বের অংশ হিসেবে আছে সো ওই পজিটিভ চিন্তাভাবনা থেকেই আমার দেশে আসে এবং আই থিংক আই হ্যাভ ডান এনি মিস্টেক অন এবং এই পজিটিভ মনোভাব নিয়ে আপনি কাজ করে যাচ্ছেন একটা প্রশ্ন আমার জানতে ইচ্ছে করছে যে নতুন প্রজন্মের যারা আছে যারা গ্র্যাজুয়েশন শেষ করে বের হচ্ছে বিভিন্ন সেক্টরে কাজ করতে চায় তাদের জন্য আসলে এই ধরনের সেক্টরে কর্মসংস্থানের কেমন সুযোগ আছে বলে আপনার মনে হয় খুবই কম্পিটিশন একটা সময় চলছে প্রথম কথা হলো যে আমরা যারা চাকরি দেওয়ার জন্য বসে আছে তার চাকরি এই সাইডে আছে জানা আছে আমরা কিন্তু প্রায় একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের সঠিক মানব সম্পদ নাই আচ্ছা যেটা আপনি বারবার হ্যাঁ যেই কারণে বাংলাদেশে কিন্তু বহু বিদেশি কাজ করছে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শ্রীলঙ্কা ভারত পাকিস্তান চায়না বিভিন্ন দেশ থেকে লক্ষাধিক লোক কাজ করছেন এটা কারণটা কেন এটা কারণটা বুঝতে হলে বুঝতে হবে যে একটা ইনভেস্টমেন্ট আমি যখন করছি বিজনেসে আমার তো একটা রিটার্ন দরকার আছে মেশিন তো অন ইটস ওন উইল নট প্রডিউস হ্যাঁ একটা যন্ত্রপাতি তো বানাবে না এটা মানুষই এটাকে তৈরি ম্যান বিহাইন্ড দ্য মেশিন সেই ধরনের মানুষ আমাদের নাই বলেই আমরা বিদেশ থেকে আনতে হচ্ছে একটা ব্যবসায়ী যে বাংলাদেশের ব্যবসায়ী সে কিন্তু চায় না বিদেশ থেকে লোক আনতে তার জন্য কিন্তু এটা ক্ষতি এক্সপেন্সিভ হয় কিন্তু আমাদের আনতে বাধ্য হই বিকজ আমাদের ওরকম মানুষ নেই তো আজকে যারা গ্র্যাজুয়েশন করছে তাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে এডুকেশন কিন্তু এখনো শেষ হয়নি যে গ্র্যাজুয়েশনটা আছে এটা একটা পাসপোর্ট টু গেট এ জব চাকরি পাওয়ার জন্য একটা পাসপোর্ট হ্যাঁ এরপরে কিন্তু কন্টিনিউসলি নিজেকে ডেভেলপ করতে হবে আমাদের একটা আমি দেখেছি এজ আপোজ টু অফ দ্য নেবার কান্ট্রি আমরা মনে করি চাকরিটাই পেয়ে গেছি বা শেষ হয়ে গেল কিন্তু এটা মাত্র শুরু হ্যাঁ আমাকে কেউ যদি মার্কেটিংয়ে থাকে মার্কেটিং রিলেটেড পড়াশোনা করতে হবে লটস অফ ভোকেশনাল ট্রেনিংস লাইক এসিসি ফর ফাইন্যান্স আইটির বিভিন্ন কোর্স আছে ইন্টারন্যাশনাল কোর্স এখন আজকাল অনলাইনে নেওয়া যায় নিজেকে ওই দিক দিয়ে তৈরি করতে হবে হ্যাঁ বিশ্ব মানে আজকে কিন্তু আর বলে রা যে আমি বাংলাদেশ এখানে বসে আছে আমি কিন্তু গ্লোবালি কম্পিটিশন করছি সো আমাকে ওই গ্লোবালি তৈরি হতে হবে একজন মানুষ হিসাবে কীভাবে করতে পারি এবং নিজেকে সবসময় একটা টার্গেট রাখতে হবে এর মধ্যে আমাকে ওই জায়গায় যেতে হবে হ্যাঁ ওই জিনিস যখন আমরা করব আমাদের প্রফেশনালিজম বাড়বে যখন সবাই ব্যবসায়ী হবে না আমাদের কিছু কিছু লোক কাজ করতে হবে সবাই এন্টারপ্রেনার না তো কর্পোরেটে প্রফেশনালিজমটা নিয়ে আসতে হবে আমি আমার কাজটাকে ভালোবাসতে হবে কাজের মূল্যায়ন করতে হবে তবে অটোমেটিকলি আপনি দেখবেন আপনার উন্নতি হচ্ছে আপনার কেরিয়ার হচ্ছে চাকরি আপনার পিছনে এবং আশা করছি এই গুরুত্বপূর্ণ কথাগুলো আজকে টিভি সেটের সামনে নতুন যারাই বসে আছে তারা যেন মনে ধারণ করতে পারে এবং বুঝতে পারে এবং আজকের আয়োজনে আসবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আয়োজনের একদমই শেষে আমি যেটা প্রথমে বলছিলাম যে আমাদের সাথে টিভির সাথে গল্প কথার সাথে ওয়ালমার্ট যুক্ত হয়েছে দেশীয় পণ্য নিয়ে তারাও কাজ করছে সেই ব্যাপারে যদি একটু কিছু জানতে চাই আমার আমি বাইরের থেকে যতটুকু দেখছি আমি সত্যি খুবই গর্বিত যে ওয়ালমার্ট একটা কোম্পানি আমাদের দেশের কোম্পানি এইভাবে কাজ করছে এবং আমি অনেক ইন্টারাকশান হয় প্রফেশনালি অনেক ওয়ালমার্টের কর্মচারীদের সাথে আমি দেখছি যে তারা খুবই প্রফেশনালি কাজ করছে এবং উন্নত মানের জিনিসপত্র তৈরি করছে এবং এটা আমাদের দেশের জন্য গর্ব যে এই ধরনের জিনিস নিয়ে বিশ্ববাজারে তারা উপস্থিত হচ্ছে তাদের উত্তর উত্তর সমৃদ্ধ কামনা করি আমরা তাদের প্রতি শুভেচ্ছা রইল জি ভাইয়া আপনার জীবনের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাকে ধন্যবাদ ধন্যবাদ দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি ওয়ালমার্ট ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড নিবেদিত ওয়ালমার্ট গল্পকথার আয়োজন থেকে আবারও দেখা হবে নতুন আয়োজনে নতুন অতিথিকে সাথে নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন যেখানেই থাকবেন নিরাপদে থাকবেন এসি টিভির পর্দায় চোখ রাখবেন